কোচবিহারে আক্রান্ত বিজেপি দলের পতাকা তোলা ও রামনবমীর মিছিলে হাঁটার জন্য কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে মারধরের অভিযোগ। দিনহাটার ভেটাগুড়িতে দলীয় কার্যালয়ে বসে থাকার সময় হামলা, অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে, অভিযোগ অস্বীকার শাসক দলের। অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য, দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের মামুদপুরের পুকুর থেকে উদ্ধার দেহ, ধর্ষণের পর ভারী কিছু দিয়ে আঘাত করে খুন, এমনটাই মনে করছেন এলাকার লোকজন। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ নিয়ে ঝামেলা, ধারালো অস্ত্র দিয়ে একে অন্যকে কোপ স্বামী স্ত্রীর, উত্তর দিনাজপুরের হেমতাবাদের ঘটনা, রায়গঞ্জ হাসপাতালে স্ত্রীর মৃত্যু, নিজেকে কোপ মেরে তাকে আঘাত করেন স্ত্রী, দাবি গুরুতর জখম স্বামীর, চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগে হাসপাতালে উত্তেজনা। সম্পর্কে আপত্তি, প্রেমিকের দিদির বাড়িতে গিয়ে মারধরের অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে, মালদার বৈষ্ণবনগর থানার লক্ষ্মীপুরের ঘটনা, আশপাশের লোকজন ছুটে এলে পালায় অভিযুক্ত শান্তনা মণ্ডল, ছজনের নামে থানায় অভিযোগ দায়ের। পুলিশের তোলাবাজির অভিযোগে মৌমাছি পালকদের প্রতিবাদ, মালদা লালগোলা রাজ্য সড়ক অবরোধ, অভিযোগ 34 নম্বর জাতীয় সড়কে গাড়ি চালানো ছাড়পত্র পেতে তোলা দিতে হয় মালদা মুর্শিদাবাদ ও বর্ধমানের পুলিশকে, এতে ক্ষতির মুখে পড়ছেন তারা, সমাধানের পথ না মেলা পর্যন্ত চলবে আন্দোলন হুঁশিয়ারি মৌমাছি পালকদের।